সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির 10 বছর পূর্তি উপলক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইউডির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের রাস্তায় চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়েছে। এমডিজির 8টি লক্ষ্য বিষয়ে এই চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরেফিন সিদ্দিক, চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ উপস্থিত ছিলেন। গত 2000 সালে বাংলাদেশ সহ বিশ্বের 189টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিদের অংশগ্রহণে 2015 সালের মধ্যে পৃথিবীতে দারিদ্র নির্মূল ও ক্ষুধা নিরসন এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি ঘোষণা করা হয়েছিল।